সম্প্রতি সময়ে কলকাতা বাংলা চলচ্চিত্রে আলোচিত একজন তারকা হলেন মধুমিতা সরকার। যদিও এই তারকা ছোট পর্দার মাধ্যমে দর্শকদের কাছে আলোচনায় ছিলেন, সেখানে অবশ্য অনেকগুলো ধারাবাহিক নাটক উপহার দেন তিনি তার অনুরাগীদের, যার জন্য অবশ্য অতি অল্প সময়ে দর্শকদের মধ্যে আলোচনায় আসেন এই তারকা। ঠিক এরপর অবশ্য এই তারকাকে চলচ্চিত্র অঙ্গনে অভিনয় করতে দেখা যায়, কিন্তু মজার বিষয় যে তিনি তার প্রথম চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের কাছে নজর কাড়েন, সুতরাং এরপর থেকে অবশ্য তাকে আর চলচ্চিত্র অঙ্গনে পেছনে ফিরে তাকাতে হয়নি। কেননা নির্মাতারা তাকে নিয়ে একের পর এক চলচ্চিত্র নির্মাণ করছেন বর্তমানে। সেই ধারাবাহিকতায় মাত্র কয়েকদিন আগে ফেলুবংশী চলচ্চিত্র শুটিংয়ের কাজ শেষ করেন এই সুন্দরী, সেখানে অবশ্য তার বিপরীতে সোম চক্রবর্তীকে দেখা যাবে। সুতরাং এই জন্য অবশ্য আপাতত তাদের অনুরাগীরা তাদের চলচ্চিত্রটির জন্য অপেক্ষায়। অন্যদিকে মধুমিতাকে সর্বদাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, কেননা সেখানেই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন তার অনুরাগীদের মাঝে, কিন্তু মাঝে মাঝে আকর্ষণীয় রূপে ক্যামেরার সামনে ধরা দেয়। সুতরাং যাক, মাঝে মাঝে অবশ্য মধুমিতা সরকার বিতর্কের শিকার হয়, কিন্তু যাক মধুমিতা সরকার সে সকল বিতর্ককে সেভাবে গ্রহণ করে না, কেননা কলকাতা বাংলার এই তারকা তার ইচ্ছামতো ছবি সর্বদাই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল অনেকগুলো ছবি শেয়ার করেন। যদিও তার প্রকাশ করা ছবিতে তাকে ক্যাজুয়াল পোশাকে পাহাড়ের উপর দেখা যায়, কিন্তু খোলামেলা চুলে হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে। সুতরাং এই জন্য অবশ্য তার রূপের প্রতি রীতিমতো ঘায়েল হচ্ছে তার অনুরাগীরা, কিন্তু তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে মায়লা বলে দাবি করেন। তবে আবার অনেকে জানতে চায় তার কাছে পাহাড় নাকি সমুদ্র কোনটি ভালো লাগে। সেই সাথে অনেকে আবার অ্যামেজিং লিখেছে, যদিও আবার অনেকে তাকে প্রিটি গার্ল বলে দাবি করেন, কিন্তু আবার অনেকে জানতে চায় এই তারকা এখন পাহাড়ে কি করেন। সুতরাং যাই হোক, সব কিছু মিলে আপাতত অনুরাগীদের মধ্যে আলোচনায় রয়েছেন এই তারকা। অন্যদিকে মধুমিতাকে চিনিটু চলচ্চিত্র সর্বশেষ অভিনয় করতে দেখা যায়, সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের মধ্যে নজর কাড়ে, কেননা চলচ্চিত্রটিতে তার দুষ্টমিষ্টি অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লাগে, যার জন্য অবশ্য তিনি তার চরিত্রটির জন্য আলোচনায় ছিলেন অনুরাগীদের কাছে। সুতরাং যাই হোক, জেনে তো নিলেন কলকাতা বাংলা তারকা মধুমিতা সরকার পাহাড়ের গায়ে অবসর সময় পার করছে, কিন্তু এ বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।